রুদ্রদেব নাম হয়েছে, কারণ ভগবান শিবজি রুদ্ররূপে যখন এসেছিলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা দর্শন করার জন্য তিনি খুব উৎকণ্ঠিত হয়েছিলেন। আর এই জায়গায় যখন এসেছেন তখন খুব সুন্দর বাদ্য কীর্তন শুনছেন, শোনার পরে রুদ্রদেব তার পার্শ্বদের নিয়ে নৃত্য আরম্ভ করেছেন। তো সকলে এখানে নৃত্য করেছেন, বুঝেছেন? তা আমাদের মহারাজ যদি অনুমতি দেন বিহারী প্রভুর কীর্তন যদি নৃত্য করতে পারেন আমি বলবো না। হ্যাঁ, আমি সত্যি উপরে রাখলাম, শুধুমাত্র একটু সুই ইসা দিলাম মাত্র। ভগবান শিবজি সবসময়ের জন্য ভগবানের গুণগানে সবসময়ের জন্য তিনি ব্যস্ত থাকেন, গুণগান শ্রবণ এবং গুণগান কীর্তন। তা বংশীপথে একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন রাজার জন্য বাঁশি বাজালেন, সেই বাঁশির আওয়াজ কিন্তু সবার কানে প্রবেশ করে না। যারা যারা কৃষ্ণের প্রতি অত্যন্ত আসক্ত, শোনার ইচ্ছা করেছে, তাদেরই কানে বাঁশি প্রবেশ করেছে। সেই নবদ্বীপ ধামে তারা তারাই এসেছেন যারা আসার ইচ্ছা করেছেন, এবং চৈতন্য মহাপ্রভুর এই নবদ্বীপে অংশগ্রহণ করার বাঁশির আওয়াজ আপনাদের কানে প্রবেশ করেছে, তারাই এখানে উপস্থিত হয়েছে। টাকা থাকলে সবাই আসতে পারবে না, তো বৃন্দাবনে বাস করলে সবাই কানে ওই বাঁশির আওয়াজ প্রবেশ করেনি, তো কৈলাসে শিবজির কানে প্রবেশ করেছে। যাই বংশীপথে রাজার বাঁশি শুনেছেন, একদম শিবজি তাড়াতাড়ি করে এসেছেন, এসে গেট দিয়ে ঢুকতে যাবেন, সঙ্গে সঙ্গে মহারাজ যেমন বলছেন না এ মাতাজি পরে গান আটকে দিচ্ছে, ওখানে মাতাজি ছিল গান। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুরুষ যাও, যাই শিবজিকে পাঠিয়ে দিয়েছেন। শিবজির মনে খুব দুঃখ লেগেছে যে আমি এই দেহ রাখবো না, এই দেহ আমার পুরুষ দেহ লাভ করার ফলে এই প্রভুর আমি রাজরা অংশগ্রহণ করতে পারবো না। তাই তিনি যমুনাতে গিয়ে আত্মহত্যা করার জন্য যাচ্ছেন। পার্বতী দেখলেন আমার স্বামী যদি আত্মহত্যা করে তাহলে তো আমাকে বিধবা হতে হবে, স্বামীকে তো রক্ষা করা আমার দায়িত্ব। পত্নী কথার অর্থ কি জানেন? পত্নী কথার অর্থ হচ্ছে পতিকে পতনের হাত থেকে রক্ষা করে। সঙ্গে সঙ্গে পার্বতী একদম চলে গেছে যমুনার কাছে, যমুনা তোমার স্বামীকে রক্ষা করো। বলে কি রক্ষা তো করবো, প্রভু তো এখন ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত, কিছু তো করতে হবে। তখন পার্বতী দেবী যোগমায়া রূপ ধারণ করে তাকে গোপী দেহ ধারণ করলেন। আর ধারণ করতে যাই শিবজি গোপী দেহ ধারণ করেছেন, কৃষ্ণ শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে শিবজি কে আলিঙ্গন করার জন্য কৃষ্ণ তো ছুটে আসছেন। রাধারানী দেখলেন আমাকে ছেড়ে আলিঙ্গন করার জন্য দ্বিতীয় কোনো গোপী আছে নাকি, তাই রাধারানী খুব অভিমান করলেন যে আমার প্রভুর আজকাল মতিচ্ছন্ন হয়েছে, আমাকে ছাড়া অন্য জনকে ছুটছে। তাই শ্রীমতী রাধারানী তিনি অভিমান করে মান সরোবরে ঝাঁপ দেওয়ার জন্য ছুটেছেন। কৃষ্ণ গেলেন ছুটে, রাধারানীকে বললেন রাধে রাধে আমি অন্য কাউকে যাইনি, তোমাকে ছাড়া আমি কাকে ভালোবাসবো, তাই তোমাকে আলিঙ্গন করবো। কিন্তু শিবজি গোপী দেহকে এসেছে না, সেই জন্য কি আলিঙ্গন করার জন্য ছুটেছে। বললো প্রভু তাই, তাহলে চলো। চলে এসছেন, চলে এসে রাধারানী চিন্তা করলেন আমার তো তাহলে অপরাধ হয়ে যাবে। তখন শিবজিকে আশীর্বাদ করে বললেন যে তুমি যেখানে রাজ যাবে তুমি সেখানে কাঠ রূপে থাকবে পাহাড় আগে। এইভাবে শিবজি সবসময় ভগবানের সেবা করার জন্য ব্যস্ত, এমনকি শুধুমাত্র ভগবানের সেবা ভগবানের গুণগান নয়, ভগবানের ভক্তের সঙ্গ করার জন্য তিনি সবসময়ের জন্য উদ্বেগ হয়ে আছেন। তা ভক্ত সঙ্গ করার জন্য যেমন ভাবে শিবজি ভক্ত সঙ্গ করার জন্য উদ্বেগ হয়ে আছেন, ভগবান স্বয়ং ভক্ত সঙ্গ করার জন্য এখানে আসবেন। তা পার্বতী দেবী যখন গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম শুনেছেন, কিংবা তো গৌরাঙ্গ শুনে নাম উচ্চারণ করি, পার্বতী দেবী যখন শুনলেন গৌরাঙ্গ পার্বতী দেবী বলছেন প্রভু অনেক নাম তো শুনলাম, এটা কার নাম? বলে এটা আমার প্রভুর নাম। বলে তাই নাকি? প্রভু কলিযুগে আসবেন নবদ্বীপে, সেখানে মায়াপুরে তিনি সতী মায়ের গর্ভে জগন্নাথ মিশ্রের গৃহে আসবেন। তখন পার্বতী মা চিন্তা করলেন তাহলে আমি এখানে আসবো,
এসে এখানে তপস্যা করবো। তাই তিনি তপস্যা করতে এলেন। স্ত্রী যখন কোন জায়গায় রাগ করে চলে গেলেও স্বামী অতটা এ না করলেও পেছন পেছন লাইন নিয়ে যায় যে দেখি কোথায় যাচ্ছে বাবা। তা শিবজি চিন্তা করলেন স্ত্রী তো লুকিয়ে পড়তে মানে এসে গেলে আমায় তো আসতে হবে। তাই শিবজি কিছুটা দূরে যেখানে আমার হসপিটাল আছে শিবডুমা ওখানে এসে একটা নিচু জায়গা তিনি বসে হরিনাম করছেন। কিন্তু তিনি স্নান করতে যায় গঙ্গায় খুব রাত্রির বেলা গভীর রাত্রে স্নানে যান যাতে বাইরেকার লোক এই জলে স্নান করে অনেক সময় অপবিত্র করে। সেই জন্য শিবজি যায় স্নান করতে সেখানে। তা যাচ্ছেন এদের একটা সিনেমার পর্দা বন্ধ হয়ে গেল, শিবজি যাচ্ছেন গঙ্গায় পৌঁছায়। অন্য পর্দায় একটা লীলা চলছে, জগন্নাথে তার পান্ডাকে বলছেন যে প্রধান পান্ডাকে, পান্ডা আমি একটু নবদ্বীপে যেতে চাই, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে? বলে বহু চিন্তা করে দেখছি নিয়ে যাওয়া যায় কিনা। কয়েকদিন বাদে বলছেন কি চিন্তা করলে? বলে বহু সময়ের খুব টানা টানি, তা আপনাকে নিয়ে গেলে যাওয়া আসায় অনেকদিন সময় লাগবে। তো আর বউ গিয়ে লাভ নাই, নবদ্বীপের ভক্ত সত্য আসে জগন্নাথে, এসে সমুদ্রে স্নান করে আর এখানে প্রসাদ খায়, তা আপনি কি জন্যে যাবেন? আমি নবদ্বীপের ভক্ত দেখে দেখে বলবো এ নবদ্বীপের লোক, এ বউ দেখতে চেয়েছেন যা। বললে তুমি যাবে কি না বলো? বলে বউ সময় তো নাই। বলে ঠিক আছে তাহলে আমি দেখে নিচ্ছি, তোমার আর যেতে হবে না। তাই জগন্নাথদেব স্বয়ং ঝাঁপ দিয়েছেন সমুদ্রে, আর সমুদ্রের সঙ্গে গঙ্গার যোগাযোগ আছে। হ্যাঁ, তাই তিনি ভাসতে ভাসতে আসছেন। এদারে পার্বতী মা তিনি তপস্যা করতে করতে গভীর রাত্রি হয়ে গেছে তো তাই ঘুমিয়েছে, নাহলে মায়েরা উঠতে একটু দেরি করে না, তাড়াতাড়ি ওঠে। তাই তিনি তাড়াতাড়ি উঠে পড়েছেন, এই একটু দেরি করে উঠেছেন। আর ওই সময় ভোরে স্বপ্ন দেখছেন, কে কে দেখছেন? পার্বতী মা স্বপ্ন দেখছেন যে প্রভু জগন্নাথ তিনি ভক্ত সঙ্গ করার জন্য নবদ্বীপে আসার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। আর সেই কথা যখন ভালো স্বপ্ন দেখে স্ত্রী তখন কাকে বলার জন্য উঠল? স্বামীকে। তাই তিনি দেখলেন এত সুন্দর স্বপ্ন প্রভুকে জানানো দরকার, তাড়াতাড়ি করে উঠে এসে বলছেন প্রভু প্রভু আমি একটা ভোরের স্বপ্ন দেখছি, আর ভোরের স্বপ্ন তখন মিথ্যে হয় না। বলে কি স্বপ্ন দেখেছো দেবী বলো আমাকে? বলে প্রভু জগন্নাথে জগন্নাথ পুরী থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, ভক্ত সঙ্গ করার জন্য এই নবদ্বীপে আসছেন। বলছেন প্রিয়া দেবী পার্বতী ঝাঁপ দিয়েছে না, এসে গেছেন প্রভু। ও তাই প্রভু এসে গেছেন? বলে হ্যাঁ। এখন এই যে এসে গেছেন বললাম, সিনেমার পর্দাটা তো খুলি, শিবজি কোথায় যাচ্ছিল? স্নান করতে যাচ্ছিল। এখন স্নান করতে গেছেন, গিয়ে দেখছেন যে একটা কাঠ সেখানে হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু নাম করার জন্য, তার দর্শন করার জন্য, তার ভক্তদের সঙ্গ করার জন্য স্বয়ং জগন্নাথ দেব আসছেন আর হরিনাম কীর্তন করতে বসেন। শিবজি এরকম করে একটু ফেলে দিয়ে দেখছে, আরে হরিনাম করছে কার থেকে, ভালো করে দেখে আমার প্রভু। আস্তে আস্তে রংটা উঠে গেছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবকে বুকে করে নিয়ে এসে শ্রীধরের বাড়িতে রেখেছিলেন। আর পার্বতী দেবী যখন এসে বললেন প্রভু স্বপ্ন দেখেছে, তখন শিবজি বললেন হ্যাঁ প্রিয়া আসবে না, এসে গেছে ও প্রভু, তাই চলুন দেখে আসি। তাই পার্বতীকে নিয়ে শিবজি শ্রীধরের বাড়িতে আসছেন জগন্নাথকে দেখতে, যে জগন্নাথ কি জন্য এসেছিলেন? ভক্ত সঙ্গ করার জন্য, ভক্তদের মুখে হরি কথা শোনার জন্য। তাই আপনারা বহু দূর থেকে এসেছেন ভক্ত সঙ্গ করার জন্য, হরি কথা শোনার জন্য। জগন্নাথ দেব স্বয়ং সেটা দেখে দিলেন যে নবদ্বীপে ভক্ত সঙ্গ ভক্ত সেবার কত মাহাত্ম্য। তখন পার্বতী দেবী যখন জগন্নাথকে দেখালেন, এই শিবজি যখন পার্বতী দেবকে দেখালেন জগন্নাথ দেবকে, তখন দেখছে অন্যদিক থেকে গৌরাঙ্গ মহাপ্রভু তার দল বল কীর্তন করতে করতে আসছেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। তাই আমরা রুদ্রদ্বীপে বসে আছেন যেখানে শিবজি গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেছিলেন,
গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য, তার মুখ থেকে হরিকথা শোনার জন্য আপনারাও এসেছেন বহুদূর থেকে মহাপুর লীলা শ্রবণ করার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য, তাই সব শোনার জন্য হরিকথা সব শোনার জন্য হরি গুণ গাও, হরিকথা গাও। আর বিহারীর কীর্তনে যদি মহারাজ অনুমতি দেয়, দু একদিন মৃত্যু হতে পারে আর কি।